আজ উপনির্বাচন ভবানীপুর বিধানসভা কেন্দ্র। সকাল থেকেই চলছে ভোট গ্রহণ। সারাদিন বাংলা টিভির পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হলাম ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথগুলিতে, যেখানে আজ সকাল থেকেই চলছে ভোট গ্রহণের অনুষ্ঠান। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে হাতে গ্লাভস পরিয়ে নেওয়া হচ্ছে ভোট। ভোট চলাকালীন অভিযোগে সচ্ছার হলেন সিপিআইএমের প্রার্থী। বললেন বুথের 100 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর নিয়ে অভিযোগ জানালেন ইলেকশন কমিশনের। অপরদিকে বিজেপি সচ্ছার হল শ্রী ফিয়াদ হাকিম এবং শ্রী সুব্রত মুখার্জির উপস্থিতি নিয়ে। বিজেপির অভিযোগ হল এনারা নাকি ভোটারদেরকে প্রভাবিত করছেন। দিস নিউজ হ্যাজ বিন পাওয়ার্ড বাই জীবনপুর বানপ্রস্থ ভিলেজ ট্রাস্ট ওল্ড এজ হোম।